আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি এখন মেট্রো পথে আছি, আজ আমি পুরো প্যারিস শহরটি ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আর প্যারিস শহরটি যেহেতু ঘুরে দেখব, এখন আমি মেট্রোতে উঠব। এটা অনেকেই জানে, ফ্রান্সে প্রতিদিন প্রচুর লোক মেট্রোতে যাতায়াত করে। এই যে আমি বের হয়ে যাচ্ছি, টানেল দেখছেন, খুবই পরিষ্কার। এটা এমন না যে ইন্ডিয়া, পাকিস্তান বা আফ্রিকান অঞ্চলের মেট্রো পথ, ইউরোপের প্রতিটা রাষ্ট্রের মেট্রো পথগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ এখানে প্রতি মিনিটে লক্ষাধিক লোক যাতায়াত করে। এই কারণে এই জায়গাগুলো অনেক পরিষ্কার রাখা হয়। আর এই যে আমি এখন যেখানে আছি, এই স্টেশনটির নাম হচ্ছে মন্টপারনাস। আমরা একে কার মন্টপারনাস বলে থাকি। কার মন্টপারনাস হচ্ছে ফ্রান্সের সবচাইতে বড়ো যতগুলো ট্রেন স্টেশন আছে, এই স্টেশনটি অন্যতম। এই স্টেশনটি অনেক বড়ো, এটা চতুর্থ তলা। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে গিফট কোনো সব কিছুই আছে এবং প্রচুর মানুষের যাতায়াত। কথা না বলে তাহলে চলুন আমরা প্যারিস শহরটি ঘুরে দেখি।
Ah, é, ué, mas a partir de dezembro...